স্থানীয় সময় শনিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের দ্য এক্সচেঞ্জ টিআরএক্স মলে টেক জায়ান্ট অ্যাপলের স্টোরের উদ্বোধনের দিন লোকে লোকারণ্য ছিল। অ্যাপল স্টোরের তালা খুলতেই ভিড় লেগে যায় টেক লাভারদের। দেশটিতে নতুন এই অ্যাপল স্টোরের নাম দেওয়া হয়েছে অ্যাপল দ্য এক্সচেঞ্জ টিআরএক্স। So my green number is 007, so I'm the lucky 7. Yeah, I think the interior is magnificent, very beautiful, very stunning. So when I look at it, my jaw drops. That's how I feel. Like, I'm very proud that Apple opened the store in Malaysia. নিজ দেশে অ্যাপলের অফিসিয়াল স্টোর হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন টেক ভক্তরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নতুন এই স্টোরটি বিশ্বের অন্যতম জনপ্রিয় স্টোর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আনুষ্ঠানিক উদ্বোধনে অ্যাপল স্টোরে আসা প্রথম ব্যাচের দর্শকদের বিশেষ স্মারক হিসেবে একটি করে টোট ব্যাগ উপহার দেন স্টোর কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন অ্যাপলের খুচরা বিপণন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ডিয়ার্ড্রে ও ব্রায়েন। বিশ্বব্যাপী অ্যাপলের 500টি স্টোর রয়েছে, যেখানে প্রতিদিন 10 লাখেরও বেশি ক্রেতা পরিদর্শন করেন। তবে দক্ষিণ পূর্ব এশিয়ায় এটি ষষ্ঠ অ্যাপল স্টোর হলেও মালয়েশিয়ায় প্রথম। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। Thank you.